আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এখানে দুপুরে শিম তরকারি রান্না করব, তার জন্য এখানে আমি কিছু ঝাটকা মাছ নিয়ে নিয়েছি। শিম তরকারি বিরান করব আর কি। তো এখানে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, একটু কড়া ভাজা করেই ভেজে নেব। হালকা ভাজলে মাছের কাঁটাগুলো গলাতে বেঁধে এমনিতে শিম তরকারি নিরামিষই আমার খেতে ভালো লাগে, কিন্তু মা বলছিল মাছ দিয়ে রান্না করার জন্য, তার জন্য আমি এখানে কিছু মাছ ভেজে নিচ্ছি। কিছু মাছ আলাদা রেখে দেব আর কিছু তরকারিতে দিয়ে দেব। তো মাছগুলো আমি এক পিঠ ভেজে নিয়েছি, অন্য পিঠও ভেজে নিচ্ছি। এমনিতে তো শীতকালে শিম তরকারি নিরামিষই ভালো লাগে টমেটো দিয়ে। তো এই তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে একই তেলে আমি শিমটাকেও ভেজে নেব। শিমটা আজকে ভেজে তারপর বিরান করব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বিরান করলে একটু ভেজেই নিতে হয়। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই তো, এই যে আমি এখানে শিম আর আলু কেটে নিয়েছিলাম আগে থেকে, এখন ওই তেলের মধ্যেই শিমগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। হালকা লবণ দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দিচ্ছি এখন একটু। তো শিমটাকে ভেজে নেওয়ার পর আমি একটি পাতিলের মধ্যে রান্না করার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। কাকি তো কান্না করছিল, তাই একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি। রান্না করার সময় পাখি আমার কাছে এসে বসে থাকে, ওকে একদমই সরাতে পারি না, খুব রিস্ক হয়ে যায়। তো শিম তরকারির মধ্যে আমি অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে মশলাগুলো দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ। তারপর কষিয়ে নিচ্ছি এখন একটু ভালোভাবে। সে কষানোটার মধ্যে এখন আমি শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো ভালোভাবে কষে আসলে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দেব। তো শিমগুলো প্রায় কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। শিম তরকারিটা ফাঁকিদের বাবা তেমন বেশি একটা পছন্দ করে না, শিম ভাজিটা পছন্দ করে। তো আজকে তরকারি রান্না করলাম, মা বললো তরকারি রান্না করতে, সকালে ভাজি করেছিলাম। তো এই তো এখন এক পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তরকারিটা হয়ে আসলে আমি উঠিয়ে নেব, ভালোভাবে জাল করে নিচ্ছি।
তো এই তো এদিকে তরকারিটা আমি উঠিয়ে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে। তো এখানে এদিকে আমি দুইটা শশা নিয়ে নিয়েছি, ফাকিদের বাবা গতকাল রাতে শশা এনেছিল, বলেছিল রাতেই খাবে। পরে আমি বললাম রাতে শশা খেলে তো ঠান্ডা লেগে যায়, তাই আমি দুপুরে এখন কেটে দিচ্ছি। বাইরে রোদও ছিল, তো এরকম দুপুর টাইমে একটু শশা মেখে খেলে ভালোই লাগে। আমি তেঁতুল দিয়ে হালকা করে মেখে নেব, তার জন্য আমি এখন শশাগুলোকে আগে একটু পিস করে নিচ্ছি। এমনি তো শীতের মধ্যে শশা তেমন বেশি একটা ভালো লাগে না খেতে, কিন্তু দুপুরে রোদ উঠলে শশাটা খাওয়া যায়, না হলে রাতে খেলে ঠান্ডা লেগে যায়। এখন একইভাবে আমি পরে শশাটাকেও কেটে নিচ্ছি। তো এই তো এদিকে শশাটা কাটা হয়ে গেছে, এই যে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আজকে ফাকিদের বাবা অফিসে যায়নি, বাসায় ছিল। তো এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি, মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম তেঁতুল, একটু ভালোভাবে মেখে নেব। আমি খুব বেশি টক খাই না এখন, আর আগে খেতাম, এখন টক বেশি একটা খাওয়া হয় না, মিষ্টি খেতে ভালো লাগে বেশি। তো শশা ভর্তা বানানো শেষে এখানে আমি ঘরে চলে এসেছিলাম, এখানে কিছু চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো চালে পানিটা চুলে দেব বলে। তো এই তো আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।